आलेख कलिजुग हिंदू शास्त्र अनुजाई चार्टी जुगर शेष जुग कलिजुग बाकी तीन जुग सत्य त्रेता एवं दापर वेदव्यास रचित विष्णुपुराण अनुसारे दापर जुगे श्रीकृष्ण प्रयाणर साथे साथ शुरू हो कलिजुगे बला है कलिजुगर सूचना 17 বা 18 ফেব্রুয়ারি शुक्रवार 3102 ख्रीष्टपूर्वाब्दे मध्यरत्रे माघी पूर्णिमायां शुक्रवार कलियुगोत्पत्ति कलिजुगे समयसीमा 4,32,000 सौर बचर बा मनुष्य बचर ए पर्यन्त आमरा अतिक्रम करेछि मात्र 5,000 बचर अर्थात आमादेर ई कलिजुगे शेष होते एखोनो बाकी प्राय 4,27,000 सौर बचर उल्लेख करा जेते पारे ए पर्यन्त बहु चतुर्युगेर मोट अतिक्रांत बचरेर जोगफल 197,29,49,000 सौर बचर। कल्कि पुराण मते कलिर शेष दिके अधर्म अन्याय असत्य और कलह थेके मुक्ति दिते आसबें विष्णु दशम अवतार कल्किदेव बा कालकिन विष्णु भक्त पंडित विष्णु जश और सुमते चतुर्थ सन्तान ब्रह्मक्षत्रिय कल्कि देवदत्त नामक दुई डानाजुक्त सदा घोड़ाए चढ़े नंदक नामक खोला तलवार हाते धरित्रीर दिके छुटे आसबें त्राता हिसेबे तार ऐश्वरिक आवास हबे बर्तमान उत्तर प्रदेशेर सम्भल ग्रामे। এখানে কল্কিদেবের একটি মন্দির রয়েছে সম্ভল তথার অর্থ শম্ভুর আলয়। বৌদ্ধদের কালচক্রতন্ত্র ও তিব্বতী শাস্ত্র ঝাংঝুঙে সম্ভল গ্রামের উল্লেখ আছে। শেষ কল্কির নাম এখানে কাকরিন। শিখ ধর্মগ্রন্থ অনুসারে কলিযুগের 24তম অবতার হবেন কল্কিদেব। পৌরাণিক ধারণা অনুযায়ী কল্কিরা চার ভাই সুমন্ত প্রাজ্ঞ ও কবি তার তিন ভাই। কল্কির গুরু হলেন বিষ্ণু ও পরশুরাম। কল্কির দুই স্ত্রী থাকবেন লক্ষ্মীরূপ পদ্মা ও বৈষ্ণবী শক্তিরূপ রমা। কল্কিদেবের চার ছেলে জয় বিজয় মেঘওয়াল ও বালাহক পরশুরামের নির্দেশে শিবের আরাধনা করে স্বর্গীয় শক্তি লাভ করবেন কল্কি। কলিযুগ হবে অশান্তি অবিশ্বাস অধর্ম অন্যায় পাপ অরাজকতা নারী নিষ্পেষণ ও অর্থ সর্বস্বের জীবনের যুগ। কলিযুগ নোংরা অহংকার অশ্রদ্ধার যুগ। পিতা মাতাকে মানবে না কেউ এই যুগে। পিতা পুত্রকে বা পুত্র পিতাকে হত্যা করতে কুণ্ঠিত হবে না। অন্যায় উপার্জনই হবে শেষ কথা। স্ত্রীলোক সমাজকে নষ্ট করবে। সমাজ ভালো লোকের হাতে থাকবে না। ব্যভিচার ভ্রষ্টাচার হবে চূড়ান্ত। ইহানও কলিযুগের শেষ করতে ধর্ম ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করতে পৃথিবীতে আসছেন কল্কিদেব। গীতার পূর্ণ শ্লোকে ও কল্কি অবতারের আগমন বার্তা প্রতিষ্ঠিত। আমরাও কলিযুগের বাসিন্দা হিসাবে অপেক্ষায় থাকলাম কলিযুগের শেষের।